আমার বাংলার সংবাদের জের নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। গ্রেপ্তার তিন ডাকাত। বুধবার রাতে শিলং থেকে মিজোরাম যাওয়ার পথে কালাইন শিলচর সড়কের কাটিগড়ার বুরুঙ্গা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করল কালাইন পুলিশ। ওই রাতে সড়কের উপর দড়ি বেঁধে ডাকাত দল MZ01-07371 নম্বরের মিজোরামের উদ্দেশ্যে যাওয়া গাড়ি থামিয়ে ডাকাতি করে। যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেয় 5,000 টাকা ও 5টি মোবাইল সেট। এরপরই তৎপর হয়ে ওঠে কালাইন পুলিশ। তিনটকুড়ি গেন্ডামারা এলাকা থেকে আতাউর রহমান, জামাল উদ্দিন ও সেলিম উদ্দিনকে আটক করে পুলিশ।